দক্ষিণ হালগড়া মানকাচৰ আজি বিশাল ৰাজহুৱা সভাৰ সভাপতি কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা জিলা কংগ্ৰেছৰ সভাপতি মতিউৰ ৰহমান মণ্ডল চাহাব ভূপেন বৰা ডাঙৰীয়াই বক্তৃতা দিয়াৰ পাছত আমাৰ বিশেষ ক'বলগীয়া নাই। আজি মই আপোনালোকৰ মুখবিলাক দেখিলে মোৰ বৰ বেয়া লাগিছে। আজি কোনো ইলেকশ্যন নাই, আজি কোনো আমাৰ ৰাজহুৱা সভা বিৰাট নাছিল। মতিউৰ ৰহমান মণ্ডল ডাঙৰীয়াক আমি কৈছিলোঁ যে আজি কেৱল আমি এই জিলাখনৰ কংগ্ৰেছ কৰ্মীসকলক লগ পাম, কিন্তু তেওঁক ভূপেন বৰা ডাঙৰীয়াক ক'লে বোলে আপোনালোকে মানকাচৰলৈ আহিব, ৰাইজে আপোনালোকক লগ খাব বিচাৰিছে, আপোনালোকে ৰাজহুৱা সভা কৰিব লাগে। ভূপেন বৰা ডাঙৰীয়াই ক'লে যে ইমান গৰমত মানুহে কষ্ট পাব, মানুহ নাহিব ইমান গৰম। মতিউৰ ৰহমান মণ্ডল ডাঙৰীয়াই ক'লে যে মানুহে আপোনালোকৰ মুখলৈ চাই আছে, কাৰণ আপোনালোকে ৰাজীৱ ভৱনত এটা কথা কয়, দিল্লীত এটা কথা কয়, আকৌ মানকাচৰত অন্য সিদ্ধান্ত লয়। সেইকাৰণে ভূপেন বৰা ডাঙৰীয়া প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়া আমি ৰাজহুৱাভাৱে সুধিব বিচাৰিছোঁ যে আপোনালোকে সদায় কৈ থাকে UDFৰ লগত এইবাৰ আমাৰ সন্ধি নহয়, খালি আপোনালোকে ৰাজীৱ ভৱনত কয়, প্ৰেছত কয়, দিল্লীত কয়, ৰাজহুৱাকৈ আপোনালোকে কওক। আজি এই তাৰিখটো আপোনালোকে লিখি ৰাখক, প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াই আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছে যে যিকোনো মূল্যৰ বিনিময়ত আমি UDFৰ লগত আমি কেতিয়াও আৰু এলায়েন্স নকৰোঁ। আজি এই মানকাচৰৰ এই পবিত্ৰ ঠাইৰ পৰা আনুষ্ঠানিকভাৱে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াই AICC আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰা ঘোষণা কৰিছে। মই চাই আছো বক্তৃতা দিওঁতে ভূপেন বৰা ডাঙৰীয়া বহুত মানুহ ৰাস্তাত থিয় হৈ আছিল, আহিব নে নাহে, কি বা কয়। যেতিয়াই ক'লে যে UDFৰ লগত আমাৰ মীমাংসা নহয়, কোনো সন্ধি নহয়, বাহিৰত থকা লোকবিলাকে হাঁহি হাঁহি আমাৰ মাজলৈ আহিলে। ৰাইজ আপোনালোকে আজিৰ পৰা মন খুলি আহক, কোনো চিন্তা কৰিব নালাগে। কৰ্ণাটকত যেনেকৈ মানুহে হাঁহিছে আৰু কেইদিনমানৰ পিছত আপোনালোকৰ মুখতো হাঁহি আহিব, আপোনালোকৰ মনতো হাঁহি আহিব। সেইকাৰণে মই বক্তৃতা দিবলৈ খোজা নাই, আনুষ্ঠানিকভাৱে আজি সভাপতি ডাঙৰীয়াই ঘোষণা কৰিছে। যদি আজি মানকাচৰৰ ৰাইজে BJPক বিচাৰে, তেতিয়াহ'লে আপোনালোকে UDFক ভোট দিয়ক। মোৰ কথা অলপ খোলা খুলি, যদি আপোনালোকে BJPক বিচাৰে আপোনালোকে UDFক ভোট দিয়ক, আপোনালোকে যদি BJPক নিবিচাৰে আপোনালোকে হাতৰ চিনত কংগ্ৰেছক ভোট দিয়ক। কাৰণ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ইতিমধ্যে গম পাইছে যে যোৱাবাৰ যিসকলে তেওঁলোকক BJPক সমৰ্থন কৰিছিল সেইসকল এইবাৰ তেওঁলোকৰ লগত নাই। উজনি অসমত কেইদিনমানৰ আগত দেউৰী সাহিত্য পৰিষদৰ নিৰ্বাচন হৈছিল, গোটেই মানুহখিনিয়ে যোৱাবাৰ BJPক সমৰ্থন কৰিছিল, কাৰণ তেওঁলোকে উজনিত কিছুমান কথা দিছিল। কিন্তু এই নিৰ্বাচনত দেখা গ'ল যে যোৱাবাৰ যিসকলে তেওঁক ভোট দিছিলে সেই লোকসকলে তেওঁলোকক ভোট নিদিয়ে, তেওঁলোকক ভোট নিদিলে তাৰ ফলত দেউতী স্বাস্থ্য পৰিষদত তেওঁলোকৰ মুখ ফেকেচা খালে, তেওঁলোকে হাৰিলে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বুজি পালে যে এইবাৰ আৰু উজনিত সেই ফাটি নচলে, কাৰণ তাৰ আহোম সম্প্ৰদায়ৰ লোকসকলে বেয়া পাইছে। কিয় বেয়া পাইছে? যে তেওঁলোকৰ নেতা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী প্ৰাক্তন তৰুণ গগৈ ডাঙৰীয়াক যথেষ্ট অপমান কৰিছিল। তৰুণ গগৈ ডাঙৰীয়াকে হওক বা সেই সম্প্ৰদায়ক উপযুক্তভাৱে নেতৃত্ব মন্ত্ৰিত্ব নিদিয়াৰ কাৰণে হওক, যি আহোম সম্প্ৰদায়ৰ আগতে এজন মুখ্যমন্ত্ৰী আছিল, স্পীকাৰ আছিল, আজি তেওঁলোকৰ মুখ্যমন্ত্ৰী নাই, স্পীকাৰ নাই, আনকি উপযুক্ত আজি আমাৰ মন্ত্ৰিত্ব যিমান পাব লাগে সিমান নাই পোৱা। আহোম সম্প্ৰদায়ৰ মনবিলাক বেয়া, চাহ জনজাতিৰ লোকসকলৰ মনবিলাক বেয়া,
কারণ চা জনজাতি সকলে যিদরে রাজনৈতিক প্রতিনিধিত্ব পাব লাগিছিল তেনেকুৱা পোৱা নাই। আগতে কংগ্রেসের দিনত পৃথিবীর মাঝে অধ্যক্ষ আছিল, কেবাটাও মন্ত্রী মন্ত্রিত্ব আছিল, আজি সেই মন্ত্রিত্ব সেই যে রাজনৈতিক ক্ষমতা সেই রাজনৈতিক ক্ষমতা পোৱা নাই। আনকি ভাগ্য সংখ্যালঘু আমার ব্রহ্মপুত্র বেণীর যিদরে সমর্থন পাব লাগিছিল বিজেপির সেইদরে আপনার প্রতিনিধিত্ব পোৱা নাই। যাবার বঙালী হিন্দু মানুষ পুরাই একই শতাংশ 90% বিজেপিক সাপোর্ট করলে, কিন্তু সেই হিসাবে প্রতিনিধিত্ব নাই। আর সেই কারণে এইবার ঠিরাং করেছে যে বিজেপিক কেউ সমর্থন নকরে। সেই কারণে আমার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে ভাবিলে যে এইবার তো আমার উজনীত নচলিব, এইবার বদরদিন আজমল ডাঙরিয়ায় আমার হাতিয়ার। বদরদিন আজমল ডাঙর বাহিরে আমার কোনো গত্যন্তর নাই। আর সেই কারণে বদরদিন আজমল ডাঙরিয়াক কি কইছে মই নিজের মুখেরে নক। বদরণী আজমল ডাঙরিয়ার কথা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি কইছে সেই কথাখিনি আপনাদের শুনক। কারণ মানকাসর বাকি রাইজ আজি আপনাদের একটা বার্তা পঠিয়াব, আজি বদরদিন আজমল ডাঙরিয়ার বিষয়ে বিজেপির কি সম্বন্ধ আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মুখত মুখে আপনাদের শুনক। বদরুদ্দিন আজমল উনি আমার তো বড় অচ্ছে তালুকাত থে, वो सीएम बनना चाहते हैं, कांग्रेस में बनना चाहते थे, नहीं बन पाए, बीजेपी में गए। एंड देन ही सेड कि हमारे वोटों से ही वो सीएम बनेंगे, हमारे सपोर्ट से ही सीएम बनेंगे, हम हेमंत बिश्व शर्मा को सीएम बनाएंगे। देखिए ये बदरुद्दीन आजमल जी का बहुत दिन से तमन्ना है कि उसको सीएम बनना चाहते हैं। अच्छा, एट अ पर्सनल लेवल ओके। वो आज 10-12 साल से ही वो बोलता है, ये उनका पर्सनल चॉइस है। लेकिन मैं झूठ नहीं बोलूंगा, वो आज से नहीं, कम से कम 2008 से जब मैं कांग्रेस में था और जब मैं बीजेपी में हूँ, आज से 4 महीना पहले भी वो मुझको फोन में बताया। अच्छा, आपको मेरा सर अच्छा ताल्लुक है, कोई मेरा को, अभी उनका कोविड बीमार हुआ था, मैं उनको 10 दफा फोन किया, तो ऐसा कोई पर्सनल थोड़ी दुश्मनी है। उन्हीं अजमल ने ये भी कहा कि आप पूछिएगा मिले तो उनके पास कितना पैसा है, कहां से आया, हमको तो पता नहीं वो कौन आ रहा है। बोले इंशाल्लाह ऐसा ना हो कि हमारे भी कुछ कैंडिडेट उनके नाम पे लग रहे हैं। तो है सत्य है। हाँ, अजमल को भी मैं बताऊं कि इसको सपोर्ट करो, करेगा। हर राज्यसभा चुनाव में मैं एक दो उनका तो लोगों को वोट दिलवा देता हूँ, बीजेपी को दिलवा देता हूँ, वो तो सुनता है मेरा। मैं फोन करने से कोई मुझको ना नहीं बोलता है, क्यों ना नहीं बोलता है वो लोग जाने। मैंने सर ये कहीं नहीं सुना किसी पॉलिटिकल कैंपेन में कि कोई नेता कह रहा हो कि मुझे नहीं पता मेरी पार्टी के कितने लोग उसकी तरफ से चुनाव लड़ रहे हैं। हाँ, मैं अगर फोन करके उनको बोल देता था कि भट्टू भाई ये 2 साल मेरा लोग है, आप टिकट दे दीजिए, दे देता था। किसने मेरा सबका सब रिलेशन 365 डेज का है। मैं अपना सोरे की बात फेले मान का सर की राइस ये क्या भाषण तो सुनिले, ये प्रेसर कथा खी सुनिले, এইখিনি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে কৈছে যে বদরদিন আজমল ডাঙরিয়ায় মূল কথা শুনে যেতিয়াই লাগে তেতিয়া বিজেপিক ভোট দিবলৈ মই কলে ভোট নিদিয়ে, মই যেতিয়া কওঁ মোৰ হয় UDFৰ পার্টিও তেওঁলোকে তেতিয়া দুর্বল পার্টি। সেয়েহে মই আবেদন কৰিব বিচাৰিছোঁ আপোনালোকক, মই ইয়াত কৈ গৈছিলোঁ যে ৰাইজ আপোনালোকে UDFক ভোট নিদিব, এটা ভোট আপনাদের UDFক দিয়া মানে দুটা ভোট বিজেপির লাভ হওয়া। আজিও কইছি এটা ভোট আপনাদের UDFক দিব, আপনাদের বিজেপিক দুটা ভোট দিয়া হব। আজি আপনাদের উপস্থিতি আজি প্রমাণ করেছে, আজির পর আপনাদের চাব গোটে অসমত বতা বলিব, কর্ণাটকের যে হাওয়া সেই অসমত আহি গল ভূপেন বৰা ডাঙরিয়ার নেতৃত্বত, মানকাসরের পর বিজেপির আপনার পতন আরম্ভ হল, বিজেপির উল্টা গণনা আজির পর আরম্ভ হল। আমি বিজেপি পরাস্ত করব কারণে আজি আমার UDFক আমি পড়াব লাগে। অন্য কথা আজি আমি একো কব নাই, বস্তু বাহানির দাম বাড়িছে, কেনে ধরনের আপনার কি অবস্থা হয়েছে আপনাদের, আমাকে আপনাদের ভালকে বুঝে কি ঈদের সময়ত মনত পেলাই দিব লাগিব নাকি। যাবার আমার কুরবানি ঈদের সময়ত
কি কইছিল আমার নেতা গড়া দিয়ে জানেন মমতা আছে না আপনার উপর কি কইছিল নালাগে নাগে যদি নালাগে তেও থাকিব আর কি কইছিল মহিলাসকলের কথা মনে আছে না আপনার গতিকে এইবার গোটে অসম এই যে আপনার সাম্প্রদায়িক বীজ রখা দুইটা দল উগ্র মিঠা উগ্র পিতা দুইটা যে বর্বি সেইটো বাদ দিব সেই কারণে আমি আজি আপনার ওচৰলৈ আহিছো আপনার ওচৰলৈ আমি আকৌ আহিম আপনার লগত আমি কথা পাতিম রাইজ আপনার এই ফুটটোর লগত রাইজর জীবন জড়িত হয়ে আছে টিভি খুলিলে আপনাকে চাওক একটা লড়া নিজের ঘর তো ভাঙি দিছে ভাঙি দিয়ার পিছন লড়াতে কৈছে মোক আর 10 মিনিট সময় দিয়ক মোর ঘরের গোটাই বস্তুবিলাক আনিব পারা নাই কিন্তু মনত আছে না আপনার সেই লড়াটা দুটা নিজের খেলা বস্তু পুতলা দুটা আনবলে সময় নিদিলে তার ঘরটা ভাঙি দিলে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে কৈছিল এটা সময় যে পাপ করলে বোলে ক্যান্সার হয় কইছিল না কিন্তু পাপ কোনবিলাক সেইটো কোৱা নাছিল পাপ কোনবিলাক জানে এই যে সরু সরু লড়া ছালীবিলাক যে ঘর ভাঙি দিছে সেই যে মাকর বুকুর পরা যে লড়াটো যে লই গুছি গেছে দুখিয়া মানুষক যে আজি যে আপনার যে বরষুণত ভিজিবলৈ যে আপনার ঘর তো ভাঙি দিছে মানুষের যে কান্দন দুখিয়া গুলিয়াই আছে সেইবিলাক পাপ এই পাপ বড় বেশিদিন নচলে এতিয়া পাপর প্রায়শ্চিত্র হব আপনাদের চিন্তা নকরিব কর্ণাটকত আরম্ভ হয়েছে তারপর মধ্যপ্রদেশত আরম্ভ হব তারপর ছত্তিশগড়ত আরম্ভ হব তারপর রাজস্থানত আরম্ভ হব মিজোরামতো তেলকর নাই তার পরবর্তী সময় আপনাদের চাব মানকাছার ধুবুরীত বদরুদ্দিন আজমল সাহাবক ইয়ার রাইজে পরাস্ত করিব আর এই রাইজে পরাস্ত করার পাশতেই বিজেপি অসমক গাদ্দির পালাই দিয়া হব সেই কারণে আপনাদের আমি ধন্যবাদ জানাইছো কৃতজ্ঞতা জানাইছো শুক্রিয়া আদায় করছো যে ইমান কষ্টক আজি আপনাদের ইয়ালে আহিছে আপনাদের ইয়াত আমি ঘুরি আছে ইয়াক আপনার ধরবর কারণে আমার ঘুরি আছে মহিলা সকল যুবক সকল বয়োজ্যেষ্ঠ লোক সকল আজি আপনার আরো আমি বেশি কথা নকও কথা এটা স্পষ্ট আর আপনার ইয়ার যদি ইয়ার বিধায়ক গড়ি বোলে খুব আপনার দেখা নাপায় ফেসবুকত বোলে দেখা পায় হ্যাঁ নয় সেই কারণে আপনাদের কিনা নাম এটা দিছে নয় ফেসবুক বিধায়ক আমার ইয়াত কারেন্টর কাম এগারী উপায়ুক্ত করলে পল্লবী সরকার বহু কষ্ট করে তৈরি দিল্লি তিল্লি গোটেক ঘুরি অফিসার লেবরত কারেন্টর ব্যবস্থা করলে মানকাছর গ্রহকালী কারেন্ট পাব আমার ফেসবুক বিধায়ক ডাঙরিয়ায় করা বলে ফেসবুকত দিছে আজি মানুষের মজাত নাই ইয়ার মাটি বাড়ি দিলে কি হয়েছিল আপনাদের গম পাইছিল দুখিয়া মানুষে কিন্তু মাটি নাপালে পাইছে জানো মা দুখিয়া মানুষের মাটি পাওয়া নাই আমি আহিলে আমার যখন ইয়ার বৈধ নাগরিক যখন মাটি নাই সে সকল মাটি দিয়ার দায়িত্ব কংগ্রেসে লব আমি রাজুয়াভাবে আজ আপনার কই দিছি আমি ঘর জোড়া দিম ঘর আমি মানা ভাঙো সরু সরু লড়া ছালীক আমি পড়াম আমি মানুষ করি সকলে নিরাপ্রীতির আগবাড়ি যাবলে কম আমি কেউ ইজনে সিজনের মাজত হিংসা করে হিংসা বিয়া বিয় পাবলে নিদিও সেই কারণে মই ভূপেন ভরা ডাঙরে ধন্যবাদ জানাম যে ইউডিএফর এই কথাখিনি কবর কারণে মানকাছর বাছি গেছে কারণ আজি মানকাছর ইয়াত আমার হাজার হাজার মানুষ ইয়াত উপস্থিত আছে আজি 20-30 হাজার মানুষ ইয়াত উপস্থিত হওয়াতে এইটো এটা বুঝাইছে যে ধুবুরী পদর দিন আজমল ডাঙরিয়া ইয়াত আজি রাইজে প্রত্যাখ্যান করিব আজি মানকাছর বাকি রাইজে এইটো আজি প্রমাণ করি মই আমার ইয়ার প্রাক্তন বিধায়ক কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মতিউর মণ্ডল ডাঙরিয়াক ধন্যবাদ জানাম যে তেওঁক আমি সরুকে এখন মিটিং পাতিব পর পাশতো ইমান সুন্দর একটা এরেঞ্জমেন্ট করেছে বাপ পিতা প্রমুখ্য করে রফিকুল মোর ভাতৃ এই সকলকে আমি ধন্যবাদ জানাম আর লগতে আপনাদের কথা দিছো যে আজির পর আপনাদের আর বেশি দিন মনটি বেয়া করব নালাগে মাত্র আর 6-7 মাসের ভিতর কোড অফ কন্ডাক্ট আরম্ভ হব আমার এমপি ইলেকশন আরম্ভ হব এমপি ইলেকশনের পাশত আপনাদের দিল্লিত রাহুল গান্ধী ডাঙরিয়ার নেতৃত্বত কংগ্রেসের সরকার হব রাহুল গান্ধী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব তার পরবর্তী সময়ত অসমতো আমার সরকার হব আর তারপর আমি সকলে মিলিজুলি সুখে শান্তি আনি থাকিব পারি এইখানে কথায় মূল বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় অসম জয় হিন্দ ধন্যবাদ।